বিজেপি এবং সিপিএম করে। একে একদিন পর পর বিজেপি নেতারা যাচ্ছেন, একদিন এনএইচআরসি যাচ্ছে, একদিন মানবাধিকার কমিশন যাচ্ছে, হাইকোর্টের কাছে আবেদন করে সবাই একসঙ্গে যাচ্ছেন না কেন? হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সুকান্ত মজুমদারের পরদিন শুভেন্দু অধিকারী যাচ্ছেন, প্রধানমন্ত্রী বলেছেন আমি আসছি ততদিন ইস্যু বাঁচিয়ে রাখতে হবে, 10ই মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশের পর নিশ্চয়ই সন্দেশখালিতে যাব, এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাব, পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না, এটা বিজেপি সিপিএম করে। আচ্ছা আপনি বলুন, এই যে একদিন বিজেপির নেতা যাচ্ছে, পরের দিন আবার নেতা যাচ্ছে, একদিন যাচ্ছে এনএইচআরসি, একদিন যাচ্ছে প্রোটেকশন রাইট কমিশন, এরা হাইকোর্টে আবেদন করে একদিনই সবাই যাচ্ছে না কেন? সুকান্ত যেদিনকে যাবে পরের দিন শুভেন্দুকে যেতে হবে, তার কারণ কি? নরেন্দ্র মোদী বলে দিয়েছে দিল্লি থেকে, বহিরাগত বাংলা বিরোধীরা বলে দিয়েছে দিল্লি থেকে যে আমি 8 তারিখ আসছি, ইস্যু যেন বেঁচে থাকে। একদিনে যাক না, কে বারণ করেছে? 10 তারিখ আমাদের ব্রিগেড সমাবেশ রয়েছে বলে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি থাকবে, 29 তারিখ অব্দি এমনি মিটিং মিছিল করা যাচ্ছে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তারপর ব্রিগেড সমাবেশ হয়ে গেলে আমি নিশ্চয়ই যাব। 3rd মার্চ সেটা স্থানীয় নেতৃত্ব বলতে পারবে, কিন্তু আমার ধারণা সন্দেশখালিতে এখন এই মুহূর্তে সভা না করাই ভালো, স্বাভাবিকতা ফিরে এলে, মানুষ ঠিক থাকলে সব হবে, মানুষের প্রাণ বাঁচলে, এলাকা পরিস্থিতি শান্ত থাকলে, সম্প্রীতির পরিবেশ তৈরি করে রাখলে সভা সমিতি আগামী দিন সন্দেশখালিতে যাওয়ার চিন্তা করেও পিছিয়ে গেল, তার কারণ মহিলারা ঝাঁটা হাতে ওনাকে স্বাগত জানাবে, যার জন্যই সন্দেশখালী যাত্রা আপাতত রদ করতে হলো। আর কাউকে ইস্যু বাঁচিয়ে রাখতে হবে না, যেভাবে ওখানকার মানুষ একের পর এক অভিযোগ নিয়ে আসছে, যে প্রথম শুনলাম কার জমি দখল, ভেরি দখল, এখন তো শুনছি গোটা বাজার দখল, যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, এই জাতীয় ন্যক্কারজনক অত্যাচার পশ্চিমবাংলার বাইরে কোথাও হয়? অতএব ইস্যু বাঁচিয়ে রাখার জন্য কাউকে বারবার যাওয়ার দরকার নেই, ইস্যুটা তো বাঁচিয়ে রেখেছে তৃণমূল সরকার। তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক করলো পুলিশ, সন্দেশখালীর বেড়মজুর থেকে আটক করা হয় তৃণমূল নেতাকে। তৃণমূলের নেতা মন্ত্রীরা বার্তা দেওয়ার পরেই সন্দেশখালীর বেড়মজুর থেকে আটক করা হলো শেখ শাহজাহান ঘনিষ্ঠ নেতা অজিত মাইতিকে। শুক্রবারের পর রবিবারও অজিত মাইতিকে তাড়া করে গ্রামের মহিলারা, ভয়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে লুকিয়ে পড়েন অজিত মাইতি। অজিত মাইতির গ্রেফতারির দাবিতে সরব হন গ্রামবাসীরা এবং তারপর 4.5 ঘন্টা পর সেই বাড়ি থেকেই অজিত মাইতিকে আটক করে পুলিশ।